बिजली पानी बहाली की मांग को लेकर फूटा स्थानीय लोगों का गुस्सा। पार्षद, पुलिस एवं अग्निशमन अधिकारियों को घेर कर किया प्रदर्शन। हुगली, एम्फन तूफान को तबाही मचाकर गए हुए काफी दिन बीत चुके हैं। तबाही का मंजर ऐसा हुआ कि लोग घरों से निकलकर सड़कों पर संग्राम करने लगे। लगातार कई दिनों से बिजली पेयजल पूर्ति बहाली की मांग को लेकर हुगली जिले में जगह जगह प्रदर्शन चल रहे हैं। रविवार को चापादानी नगर पालिका के 16 और 17 नंबर वार्ड में बिजली पानी संकट से जूझ रहे लोगों का गुस्सा इस कदर फूटा कि आपातकालीन सेवाएं बहाल करने आए वार्ड 16 और 17 के दो पूर्व पार्षदों, एक अग्निशमन अधिकारी और पुलिस कर्मियों को घेर कर विरोध प्रदर्शन शुरू कर दिया। चापादानी वार्ड नंबर 15 के पूर्व पार्षद श्रीकांत मंडल ने कहा कि समय पर बिजली पानी की बहाली नहीं होना 16 और 17 वार्ड के पूर्व पार्षदों की विफलता है, जिसका सामना उन्हें करना पड़ रहा है। वहीं पूर्व चेयरमैन एवं वर्तमान प्रशासक सुरेश मिश्रा के अनुसार प्राकृतिक आपदा से निपटने के लिए व्यापक तैयारियां की गई हैं, लेकिन इतना भीषण तूफान की कल्पना नहीं की गई थी। पेड़ बिजली के पोल गिरने से समस्या उत्पन्न हुई। हालांकि अधिकांश क्षेत्रों की सेवाएं सामान्य कर दी गई हैं, कुछ कुछ क्षेत्र वंचित हैं, वहां भी जल्द सेवाएं बहाल की जाएंगी। युद्ध स्तर पर काम चल रहा है, लोगों का गुस्सा भी जायज है। आश्वासन के बाद प्रदर्शन आखिरकार खत्म हो पाया। ফায়ার স্টাফ পুলিশকে এবং কাউন্সিলরকে আটকে দিয়েছেন কেন? হ্যাঁ, আমরা চার পাঁচ দিন হয়ে যায় আমাদের কারেন্ট নেই, এখানকার জল নেই। তারপর আমরা এই ব্যাপার নিয়ে একটা আমরা আন্দোলন করেছিলাম, করার পরে একটা ফেজ দিয়ে যে জল এসছে, কিন্তু আমাদের পাঁচ দিন ধরে কারেন্ট নেই এখানে। তার জন্য আমরা ফায়ার ব্রিগেড অফিসার ওনাকে আমরা আটকেছি, পুলিশকেও আটকাইনি আমরা, পুলিশ এসছে। তার জন্য আমরা বলেছি সিএসসির লোক এনে দিন, সিএসসি কাজ করুক। পুলিশ আমরা আটকাইনি, পুলিশ নিজেরা দাঁড়িয়ে আছে, তার প্রোডাকশনের জন্য দাঁড়িয়ে আছে। আমরা বলেছি ওনাকে ছেড়ে দেবো, সিএসসি গাড়িটা দিক, তারপর আমরা ছেড়ে দেবো। কিছু সঙ্গে দেখলাম লোকজন এসেছিল, উত্তেজনা হলো কেন? হ্যাঁ, উত্তেজনা হয়নি কোনো, কি আমাদের সদর নম্বর কমিশনার এসেছিল, সিএসসি এই কারেন্টের ব্যাপারে প্রাইভেট কোনোভাবে হয়তো লাইনটা দেওয়া যায় কি না, তার জন্য দেখলো উনি। ওনাকেও আমরা বললাম যে যেইভাবে হোক লাইনটা দেওয়া হোক, হ্যাঁ, নাহলে এখানে বৃদ্ধ মানুষ আছে, হার্টের পেশেন্ট আছে, বাচ্চারা আছে, কষ্ট পাচ্ছে, কারেন্ট নেই, এই কারণে তারাকেও রিকোয়েস্ট করা হলো। এখন এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি সিএসসির লোক এসে আমাদের লাইনটা কাজ করে দিন। কতক্ষণ ধরে আপনারা আটকে আছেন? ঘন্টা তিনেক হলো আটকে আছি। দাদা, আপনি তো বড় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চাঁদানি পৌরসভার, আপনার এলাকায় তো কোনো ডিস্টার্ব নেই, কেন পাশের ওয়ার্ডে এত ডিস্টার্ব কেন সতেরো নম্বর ওয়ার্ডে? দেখুন, আমার আগে থেকে দুটো টিম রাখা ছিল, একটা গাছ কাটা, একটা ইলেকট্রিক। তো যখন সব উড়ে যায় তখন আমি কেবিল টেবিল কিনে নিয়ে এসে পার্সোনাল লোককে দিয়ে আমার পাম্পটা প্রথম চালাই রাত্রির 10-11টা, ঠিক আছে? তারপরে আমরা আস্তে আস্তে আমার টিমকে দিয়ে একদিন দেড় দিনের মধ্যে আমরা টোটাল বাড়ি ফাড়ি যত কালেকশন আছে এগুলো তার কেটে গেছিলো, সেখান দিয়ে অন্য তার দিয়ে টেনে প্রত্যেক বাড়ি বাড়ি আমরা কারেন্ট দিয়েছি। এটাই তো মমতা ব্যানার্জি বলেছিল, হ্যাঁ, এটা এগুলো আগে থেকে রেডি করে রাখতে হয়। কিছু কিছু কাউন্সিলর এগুলো ভুল করেছে যে সেগুলো রেডি করে টিম রেডি করে রাখে, তার জন্য এই ফল। তার জন্য এই ফল 17 নম্বর ওয়ার্ডে, 17 নম্বর ম্যাক্সিমাম ওয়ার্ডে। আমি এখান থেকে 21 নম্বর ওয়ার্ডে, 22 নম্বরের ওয়ার্ডে আমি কাজ করেছি, এখান থেকে লোক পাঠিয়ে 21 নম্বর ওয়ার্ডে জল পাঠাচ্ছি। আমার 15 নম্বর ওয়ার্ড থেকে জল ভরে 21 নম্বর ওয়ার্ডে পাঠাচ্ছি। আপনারা পাবলিকের থেকে জেনে নেবেন। তো আজকে যে ফায়ার অফিসারকে, থানার পুলিশকে, কাউন্সিলরকে আটকে দিল, এটা আপনি এগুলো পুলিশেরও দোষ নেই, ফায়ার ব্রিগেডেরও দোষ নেই, আমাদের ইলেকট্রিশিয়ানের দোষ নেই। ইলেকট্রিক লোক যেই আসছে পাবলিক হুড়ুর করে দিয়ে ধরে টানাটানি মান ধর করতে চেয়ে বলছে আমার ঘরে চলুন, আমার ঘরে চলুন, তারাও তো মানুষ, তাদের তো আস্তে আস্তে কাজ করতে করতে আসছে। এগুলো তো কাউন্সিলর প্রস্তুতি নেই, সে কাউন্সিলর কী করছে, ঘুমোচ্ছে নেই। এই সাধারণ আমাদের কাউন্সিলর নাম কি? উৎপল মণ্ডল। উৎপল মণ্ডল না তারক, তারক কুণ্ডু না, 16 নম্বর তারক কুণ্ডু। 16 আর 17 তো কারেন্ট নেই, এগুলো তাদের ফল। এগুলো আগে দেখুন নিজের টিম তৈরি করে রাখতে হয়, সরকার তো দিচ্ছে, আমরা আমাদের নিজের ছেলে জোগাড় করে রাখবো না, তাই পয়সা টয়সা দিয়ে জোগাড় করে রাখতে হবে, কাজ করে দেবো, সরকার যখন দেবে আমরা তাদের পেমেন্ট ফেল করে দেবো, অসুবিধা নেই। যে 17 নম্বর 16 নম্বর কাউন্সিলরের ব্যর্থতা, নিশ্চয়ই ব্যর্থতার জন্যই তো পাবলিক এত গরম, নাহলে পাবলিক ক্ষোভে কেন?
এটা তো ভোটের উপরও তো আশা করতে পারে। সেটা দেখুন, 17-15-16 সব জায়গায় পাবলিক কিন্তু আমার কাছে আসছে, বলছে দাদা আপনি একটু দেখুন, আমরাও চেষ্টা করছি যাতে করবার। আজকালকে ভেতরে একদিন দিনের মধ্যেই চেষ্টা করছি হয়ে যাবে, কিন্তু কাউন্সিলরদের উচিত আছে ইলেকট্রিশিয়ান জোগাড় করে জোগাড় করে নিজে হুক ফুক করে টেলিফোনে দিয়ে লোকের পাবলিককে এখন এখন সাপ্লাইটা দেয়। আমাদের ভোট দিয়েছে, জিতিয়েছে, আমাদের তো করতেই হবে। এটা আপনার নামটা? আমার নাম শ্রীকান্ত মণ্ডল, চাঁদদানি পৌরসভা, মৌনমোহাট কাউন্সিলর, এক্স কাউন্সিলর।